আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজি গ্রুপ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের লেকচার ওয়ানে আজকে আমরা বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বিক্রিয়ার হার মানে হচ্ছে রেট অফ রিয়াকশন, ঠিক আছে? বিক্রিয়ার হার কাকে বলে এখানে আমি লিখছি। দেখো, প্রথমে আমার প্রেজেন্টেশনটা সবাই একটু খেয়াল করো যে বিক্রিয়ার হার কাকে বলে। কিচ্ছু একদম বুঝতে হবে না, এখন বোঝার চেষ্টা করবে না। এখন জাস্ট আমি পড়তেছি, জাস্ট শুনে থাকো, সব কিছু বোঝাবুঝির দরকার নাই। আমি এখন জাস্ট পড়বো, কোনো প্রশ্ন করা যাবে না, কিচ্ছু বলা যাবে না, জাস্ট আমি কি বলতেছি শুনে থাকো। আমার প্রেজেন্টেশন যখন শেষ হবে তখন আমি কোয়েশ্চেন করার সুযোগ দিব, ঠিক আছে? এখন আমি জাস্ট পড়বো বিক্রিয়ার হার কাকে বলে বলবো, কিচ্ছু বুঝতে হবে না, পারতে হবে না, বোঝাবুঝি বাদ। বিক্রিয়ার হার, একক সময়ে যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে বিক্রিয়ার হার বলে, বোঝাবুঝি বাদ। একটি রাসায়নিক বিক্রিয়ার যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। এখানে আমি উৎপাদ কথাটা লিখি না, কেমন? যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, এটাও বোঝাবুঝি বাদ। বিক্রিয়ার হার আর রেট অফ রিয়াকশন ইকুয়াল টু dc/dt, যেখানে ডিসি হচ্ছে ঘনমাত্রা, টি হচ্ছে সময়ের পরিবর্তন, মাইনাস তো মাইনাস, বোঝাবুঝি বাদ, কোনো প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার হার আর ইকুয়াল টু dc/dt, জাস্ট ঘনমাত্রা বাই সময়ের পরিবর্তন। এটা হচ্ছে উৎপাদের ক্ষেত্রে, ডিসি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, ডিটি হচ্ছে সময়ের পরিবর্তন, বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান, ঠিক আছে? সবাই সব কিছু ভুলে যাও, আমি এতক্ষণ কী কী বলছি সব মাথা থেকে ঝেড়ে ফেলো। বিক্রিয়ার হার বাদ সব কিছু বাদ, পড়ালেখা বাদ, জাস্ট আমি কী করি দেখো, ঠিক আছে? বিক্রিয়ার হার নিয়ে আমরা আলোচনা করতেছি, বিক্রিয়ার হার কাকে বলে, কিচ্ছু পারতে হবে না, কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট আমি কী করি দেখো। আমরা যদি একটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে চিন্তা করি, মনে করো আমাদের একটা বিক্রিয়া এ থেকে, মনে করো বি হচ্ছে এটা একটা বিক্রিয়া, এ থেকে বি হচ্ছে এটা একটা বিক্রিয়া, জাস্ট দেখে থাকো, পারার চিন্তা করতে হবে না, জাস্ট বোঝার চেষ্টা করো। কেউ খাতা এখন লিখবে না, আমি যখন বলবো তখনই লিখবে। আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া এ থেকে বি হচ্ছে, কেমন? এ থেকে বি হচ্ছে, এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে এ, উৎপাদ হচ্ছে বি। আমরা জানি আমরা যদি প্রাথমিক অবস্থায়, অর্থাৎ টি ইকুয়াল টু জিরো সেকেন্ড সময়ে প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক, মনে করো আমরা নিলাম বিক্রিয়ক এ, আমরা নিলাম 60 মোল, আমরা প্রাথমিক অবস্থায় আমাদের বিক্রিয়ক এ নিলাম 60 মোল। প্রাথমিক অবস্থায় মানে কি? আমি জাস্ট এ নিলাম, কিছু করলাম না, কোনো তাপ দিলাম না, কোনো সময় পরিবর্তন করলাম না, কোনো উৎপাদ পাবো? তুমি একটা পাত্রে কিছু পরিমাণ এ নিয়ে রেখে দিলে, কোনো বি তুমি পাবে, বি পাওয়ার জন্য তোমাকে পর্যাপ্ত অবস্থা সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি কোনো পরিবেশ সৃষ্টি করলাম না, প্রাথমিক অবস্থায় আমি এ 60 মোল নিয়ে রেখে দিলাম, কোনো বি আমরা পাবো না, কারণ প্রাথমিক অবস্থায় জাস্ট বিক্রিয়ক থাকে, কোনো উৎপাদ থাকে না। আমরা প্রাথমিক অবস্থায় এই এ থেকে যে বি উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়ায়, বিক্রিয়ক নিলাম 60 মোল, কোনো উৎপাদ নাই, ঠিক আছে? কিছু সময় পরে, অর্থাৎ আমি যদি বলি টি ইকুয়াল টু 20 সেকেন্ড পরে যদি আমি বিক্রিয়াটা লক্ষ্য করি, আমি দেখব আমার এ অবশিষ্ট আছে, এ অবশিষ্ট আছে 20 মোল, বি উৎপন্ন হচ্ছে 40 মোল। কেমনে কি স্যার? আমি যখন 20 সেকেন্ড পরে বিক্রিয়াটা লক্ষ্য করব, আমি দেখব আমার বিক্রিয়ক এ আছে 20 মোল, উৎপাদ উৎপন্ন হচ্ছে 40 মোল। কেমনে? একটা রাসায়নিক বিক্রিয়া মানে হচ্ছে আমার বিক্রিয়ক হ্রাস পাবে, উৎপাদ উৎপন্ন হবে। আমি এখানে একটা কথা লিখছি, একটি রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, মানে আমার এ থেকে যতটুকু হ্রাস পাচ্ছে ততটুকু বি অপর পাশে উৎপন্ন হচ্ছে, এদিক থেকে যতটুকু হ্রাস পাচ্ছে এদিকে ততটুকু উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ক হ্রাস উৎপাদের বৃদ্ধি মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমাদের এখানে এখন যদি কোয়েশ্চেন করা হয় এ কতটুকু হ্রাস পাচ্ছে, 20 সেকেন্ড পরে কতটুকু এ হ্রাস পাচ্ছে, যদি প্রশ্ন করা হয় কতটুকু এ হ্রাস পাচ্ছে, যদি কোশ্চেন করা হয়
উত্তর আমরা পাবো আমার প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক ছিল 60 মোল, আমি পরে 20 সেকেন্ড পরে দেখতেছি আমার বিক্রিয়ক আছে 20 মোল, আমার হ্রাস পাচ্ছে 40 মোল। অর্থাৎ 20 সেকেন্ড পরে আমার এই বিক্রিয়ায় বিক্রিয়ক হ্রাসের হার, বিক্রিয়ক হ্রাসের পরিমাণ হচ্ছে 40 মোল। 20 সেকেন্ড পরে আমার এ 40 মোল কমে যায়, 40 মোল কমে গিয়ে 60 মোল থেকে নে 20 মোল অবশিষ্ট থাকে, 40 মোল যেটা কমে গেছে, 40 মোল যেটা হ্রাস পাইছে সেটা ওপাশে বি উৎপন্ন হয়। এটা হচ্ছে বিক্রিয়ার ধর্ম, বিক্রিয়ক হ্রাস উৎপাদ বৃদ্ধি, বিক্রিয়ক হ্রাস উৎপাদ বৃদ্ধি মানে রাসায়নিক বিক্রিয়া। আমরা কতটুকু উৎপাদ হ্রাস পাচ্ছে, কতটুকু এ হ্রাস পাচ্ছে সেটা বের করছি। এবার যদি কোয়েশ্চেন করি কতটুকু বি উৎপন্ন হচ্ছে, কতটুকু উৎপাদ উৎপন্ন হচ্ছে যদি বের করার ট্রাই করি, কতটুকু উৎপাদ উৎপন্ন হচ্ছে, কতটুকু বি উৎপন্ন হচ্ছে, বি উৎপন্ন হচ্ছে আমার প্রাথমিক অবস্থায় বি ছিল 0 মোল, সাম্যাবস্থায় আমার বি আমি দেখতেছি 40 মোল, তাহলে আমার এখানে উৎপাদ উৎপন্ন হচ্ছে 40 মোল। আমি এখানে একটা কথা লিখছি, একটি রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়, এই রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। কথাটা সবাই বুঝছো? তাহলে বিক্রিয়ক হ্রাস মানে রাসায়নিক বিক্রিয়া, উৎপাদ উৎপন্ন মানে রাসায়নিক বিক্রিয়া। এখন যদি প্রশ্ন করা হয় এই এ যে হ্রাস পাচ্ছে 40 মোল, এই যে এ হ্রাস পাচ্ছে 40 মোল, এটা কত সেকেন্ডে হচ্ছে, এই যে 60 থেকে 20 40 মোল হ্রাস পেয়ে 20 মোল হচ্ছে, এটাতে কত সময় লাগতেছে, 20 সেকেন্ড লাগতেছে। আমরা বলতে পারি 20 সেকেন্ডে এ হ্রাস পায় 40 মোল। বিক্রিয়ক হ্রাস মানে বিক্রিয়া, উৎপাদ উৎপন্ন মানে বিক্রিয়া। তাহলে 20 সেকেন্ডে এ হ্রাস পায় 40 মোল। এখন আমরা কি বের করতে চাচ্ছি, বিক্রিয়ার হার বের করতে চাচ্ছি না, বিক্রিয়ার হারের সংজ্ঞা কি, এক সেকেন্ডে ওয়ান সেকেন্ডে যতটুকু বিক্রিয়া সংঘটিত হয় একক সময়, একক মানে ওয়ান, একক সময়ে যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে বিক্রিয়ার হার বলে। অর্থাৎ আমার একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হ্রাস পেতে যতটুকু সময় লাগতেছে সেটাকে যদি আমি ওয়ানে কনভার্ট করি আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার বিক্রিয়ার হার। একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ উৎপন্ন হতে যতটুকু সময় লাগতেছে সে পরিমাণটাকে আমরা ওয়ানে কনভার্ট করব, ওয়ানে কনভার্ট করে যে মানটা পাবো সেটা হবে আমাদের বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারের সংজ্ঞা কি, একক সময়ে যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়া মানেই বিক্রিয়ক হ্রাস, বিক্রিয়া মানেই বিক্রিয়ক উৎপাদ বৃদ্ধি। তাহলে এখানে আমরা লিখতে পারি 20 সেকেন্ডে এ হ্রাস পায় 40 মোল, এক সেকেন্ডে কতটুকু এ হ্রাস পায়, এক সেকেন্ডে এ হ্রাস পায় 40/20=2 মোল। এই 2 মোল হচ্ছে আমাদের এই বিক্রিয়ার হার, আর ইকুয়াল টু 2 মোল রেট অফ রিয়াকশন। বিক্রিয়ক হ্রাস 40 মোল 20 সেকেন্ডে, বিক্রিয়ক হ্রাস মানে বিক্রিয়া, এই বিক্রিয়ার হার মানে আমাকে এক সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখান থেকে আমরা বলতে পারি 20 সেকেন্ডে এ হ্রাস পায় 20 মোল, এক সেকেন্ডে এ কতটুকু হ্রাস পায়, 40/20=2 মোল। তাহলে এই বিক্রিয়ার হার হচ্ছে 2 মোল। আমরা বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়ার হার বের করলাম। এখন উৎপাদের সাহায্যে যদি আমরা বিক্রিয়ার হার বের করতে চাই, উৎপাদের সাহায্যে আমরা উৎপাদ উৎপন্নের দিকটা কল্পনা করব। উৎপাদ উৎপন্ন হওয়া মানে রাসায়নিক বিক্রিয়া হওয়া। আমরা বলতে পারি এই বিক্রিয়ায় 20 সেকেন্ডে উৎপাদ উৎপন্ন হয় 40 মোল, কারণ যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। আমরা বলতে পারি আগের মতোই 20 সেকেন্ডে বি উৎপন্ন হয়, বি উৎপন্ন হয় 40 মোল। সেম বিক্রিয়ার হার বিক্রয়ক এবং উৎপাদের ক্ষেত্রে সবসময় সেম। তাহলে এক সেকেন্ডে বি উৎপন্ন হয় আগের মতোই 40/20=2 মোল। বুঝছো? তাহলে আমি বিক্রিয়ক দিয়ে বিক্রিয়ার হার বের করে দেখালাম, উৎপাদ দিয়ে বিক্রিয়ার হার বের করে দিলাম। এখন বিক্রিয়ার হারের সংজ্ঞা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় ততটুকু উৎপাদ উৎপন্ন হয়। বিক্রিয়ক হ্রাস
উৎপাদ বৃদ্ধি মানে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ার হার হচ্ছে এক সেকেন্ডে যতটুকু বিক্রিয়া সম্পন্ন হয় এক সেকেন্ডে একটা রাসায়নিক বিক্রিয়া যতটুকু সামনের দিকে অগ্রসর হয় সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া মানে বিক্রিয়ক হ্রাস বিক্রিয়ার হার মানে বিক্রিয়ক হ্রাসের হারকে বিক্রিয়ার হার বলা যায় উৎপাদ উৎপন্ন মানে রাসায়নিক বিক্রিয়া উৎপাদ উৎপন্নের হার মানে বিক্রিয়ার হার তাহলে আমরা বিক্রিয়ার হারের তিনটা সংজ্ঞা দাঁড় করাতে পারি পরীক্ষায় আসলে তোমরা এটাই লিখবে কিন্তু বিকল্প আরও দুইটা সংজ্ঞা আছে একক সময়ে যে পরিমাণ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে বিক্রিয়ার হার বলে এটা আমরা বুঝছি এটা পরীক্ষায় লিখব যদি আসে কিন্তু আরও দুইটা সংজ্ঞা আমরা দাঁড় করাতে পারি আমরা জানি রাসায়নিক বিক্রিয়া মানে বিক্রিয়ক হ্রাস পেয়ে তো উৎপাদ উৎপন্ন হয় বিক্রিয়ক হ্রাস মানে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক হ্রাসের হার মানে বিক্রিয়ার হার একটা রাসায়নিক বিক্রিয়ায় এক সেকেন্ডে যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় তাকে বিক্রিয়ার হার বলে আর বা যদি আমি উৎপাদ নিয়ে বিক্রিয়ার হার বলতে চাই একটা রাসায়নিক বিক্রিয়ায় এক সেকেন্ডে যতটুকু উৎপাদ উৎপন্ন হয় তাকে বিক্রিয়ার হার বলে কারা কারা বুঝছ বলবে কারা কে তাদের কাদের কোয়েশ্চেন আছে বলবে বিক্রিয়ার হার সংজ্ঞা সহ জীবনেও ভুল করা যাবে না একদম বুঝে বুঝে পড়ালাম মুখস্থ করার কিছু নেই প্রথমে বলছিলাম বুঝতে হবে না এখন কিন্তু বুঝতে হবে তাহলে বিক্রিয়ার হার আমরা যা সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম আজকে বিক্রিয়ার হার আমরা ফুল শেষ করবো এখন আমরা বিক্রিয়ার হারের সূত্র ডেভেলপ করার ট্রাই করবো এখন আমরা পড়ব সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার জাস্ট একটু তোমরা দেখার চেষ্টা করো সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার উৎপাদের আলোকে একটা রাসায়নিক বিক্রিয়ায় এক সেকেন্ডে যতটুকু উৎপাদ উৎপন্ন হয় তাকে বিক্রিয়ার হার বলে যদি বিক্রিয়ক নিয়ে তুমি যদি লিখতে চাও একটা রাসায়নিক বিক্রিয়ায় এক সেকেন্ডে যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় তাকে বিক্রিয়ার হার বলে সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার আমার একটাই দাবি জাস্ট আমাকে আমার মতো পড়াতে দিতে হবে স্যার এটা কেন স্যার ওইটা কেন স্যার এটা পড়ান ওটা পড়ান স্যার এরপর একটা বলেন মাইনাস কেন এটা কেন ওটা কেন এসব কোয়েশ্চেন প্লিজ করবে না কারণ এই যে এখন প্রশ্নের উত্তরটা তুমি পাচ্ছ তুমি আমি বিক্রিয়ার হার পড়াচ্ছি তুমি কোয়েশ্চেন করছো মাইনাস নেই তো পরের টপিক সব কিছু আমি জানি এগুলো আমি অনেক স্টাডি করছি এই যে দেখো রাসায়নিক পরিবর্তন আছে না এখানে অধ্যায় ফুল সব কিছু আছে কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম জৈব রসায়ন আমি বই লিখতেছি একটা অনেক হয়তো হাসাহাসি করতে পারো অনেক হয়তো আবার দেখাই প্রত্যেক ক্লাসে দেখাই আমার বই খুব দ্রুত পাবলিশ হবে ইনশাল্লাহ এই যে দেখছো গুণগত রসায়ন এগুলো সব বের হবে এই যে দেখো জৈব রসায়ন দেখছো জৈব রসায়ন এখানে সব কিছু আছে যে সব সব আগাগোড়া আছে ফুল প্যাকেজ আকারে আছে জৈব রসায়ন বই লিখতেছি এগুলো পাবলিশ হবে এগুলো প্রিন্ট হবে তোমাদের হাতে হাতে চলে যাবে তো এগুলো আমি অনেক কষ্ট করে রেডি করছি প্রত্যেক ওদের রাসায়নিক পরিবর্তন নিয়ে প্রায় ছয় মাস স্টাডি করছে বুঝছো ছয় মাস স্টাডি করছে সব সব আছে এই জৈব রসায়ন আর একটা খাতা আছে সেকেন্ড খাতা আছে এই যে দেখো সব 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 লেখা আছে জাস্ট লিখতেছে লিখতেই আছে এই রাসায়নিক পরিবর্তনটা আমি ছয় মাস বসে শুধু লিখছি কীভাবে সহজ করা যায় বুঝছো তো তোমরা কী কোশ্চেন করবে তোমরা কোথায় আটকাবে কী কোশ্চেন পরীক্ষায় আসবে তোমরা কী ভাবতেছো সব কিছু আমি জানি সো আমাকে এক্সট্রা লেভেলের কোশ্চেন করবে না তোমাদের কোশ্চেন সব কিছু আমি করব আমি উত্তর দেব ঠিক আছে আবার এটা না যে কোশ্চেন করতে মানা করতেছে আবার এটা ভাববে না যে কোশ্চেন করতে মানা করতেছি না কোশ্চেন করবে আমি সময় দেবো আমি যখন বলবো কোশ্চেন থাকলে বলো তখনই কোশ্চেন করবো সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার আমার সাথে জাস্ট লেগে থাকতে হবে আমার চেয়ে অনেক ভালো টিচার বাংলাদেশে আছে তবে আমার কাছে তুমি যা পাবে সেটা ভালো পাবে এটাই আমার মতো কোথাও পাবে না এটা আমি বলবো না আমার চেয়ে অনেক ভালো পাবে অনেক ভালো অনেক জায়গায় পাবে তবে আমার কাছে যা পাবে ভালোই পাবে খারাপ পাবে না কারণ এই লাইনে আমি নতুন না আমার 8000 মেম্বারের একটা প্রাইভেট গ্রুপ ছিল ওই প্রাইভেট গ্রুপ থেকে আমি পাবলিকে শিফট করছি অদিতা রুদ্র অদিতি রুদ্র আপনার হাতে দেখা অনেক সুন্দর না দোয়া করবে আর কি দোয়া করবে যেন এই সুন্দর হাতের লেখাটা সবসময় বজায় রাখতে পারি কেউ নজর টজর দিও না আবার কেমন নজর দিবা নজর দিলে তো শেষ হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ফেলো নিয়ে ফেলো স্ক্রিনশট আমি নোট দিব তো
আমি ক্লাসে আমি ক্লাসের পরে আজকে আমি যা যা বলছি সব লেকচার শেট আকারে গ্রুপে পোস্ট দেব ঠিক আছে অনেক দোয়া সবাই একটাই দোয়া আমি যেন সফল হই অনেক কথা হবে তোমাদের সাথে আচ্ছা সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার আমরা এখন এই সূত্রগুলো একটু ডেভেলপ করব খুবই নরমাল এগুলো পরীক্ষায় আসবে না কিন্তু তোমাকে পড়তে হবে কিছু জিনিস পরীক্ষায় কিন্তু আসবে না কিন্তু তোমাকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আমরা একটা বিক্রিয়া আগের বিক্রিয়াটাই দেখি আগের বিক্রিয়াটা দেখি আমাদের এ থেকে বি হচ্ছে এটা একটা বিক্রিয়া কেমন এখানে এ হচ্ছে বিক্রিয়ক আমরা বিক্রিয়ার হারে দুইটা সংজ্ঞা শিখছিলাম না তিনটা একটা বিক্রিয়ক দিয়ে একটা উৎপত্তি বিক্রিয়কের সাহায্যে এখন বিক্রিয়ার হারের সূত্র বিল্ড আপ করব বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়ার হার বিক্রিয়ার সাহায্যে বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়ার হার এখন ডেভেলপ করব আমরা এখন সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার বর্গ বের করব বিক্রিয়ক নিয়ে কল্পনা করে বিক্রিয়ক বিক্রিয়ক এক সেকেন্ডে যতটুকু বিক্রিয়ক হ্রাস পায় সেটা হচ্ছে বিক্রিয়ার হার এখন এক সেকেন্ডে কতটুকু বিক্রিয়ক হ্রাস পায় সেটা বের করব আমরা সূত্রের সাহায্যে মাইনাস প্লাস ব্যাপারগুলো এখন ক্লিয়ার হবে কেন মাইনাস আসলো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো হ্যাঁ আমাদেরকে বিক্রিয়ক হচ্ছে এ এখানে বি এর কোনো ফাংশন নেই এই বিক্রিয়ার বিক্রিয়ক নিয়ে আমরা কাজ করব আমরা বলতে পারি এ এর প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা সি ওয়ান ঘনমাত্রাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করে সি ওয়ান মানে একদম ইনিশিয়াল মোমেন্টে এই বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের এ এর প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা সি ওয়ান ডিটি সময় পরে যারা ক্যালকুলাস করছো ম্যাথে অন্তরীকরণ যোগজীকরণ ডি মানে হচ্ছে পরিবর্তন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট হচ্ছে মূল শব্দ ডিফারেন্সিয়েশনের ডি ডিফারেন্স ডি ডিটি মানে সময়ের পরিবর্তন তাহলে ডিটি সময় পরের ঘনমাত্রা আমরা এই বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা দেখতেছি প্রাথমিক অবস্থার ঘনমাত্রা সি ওয়ান ডিটি সময় পরের ঘনমাত্রা সি টু এখন আমরা সি ওয়ান আর সি টুর একটা কম্পেয়ার করব তাহলে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা সি ওয়ান ডিটি সময় পরের ঘনমাত্রা সি টু বিক্রিয়ক এ এর এখন আমাদেরকে যদি কোশ্চেন করা হয় এই ঘনমাত্রা দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট কোনটা বড় কোনটা ছোট এখানে সি টু বড় না সি টু ছোট সি ওয়ান বড় এখন প্রশ্ন হচ্ছে কেন আমার ডিটি সময় পরের ঘনমাত্রাটা ছোট কেন প্রাথমিক অবস্থায় ঘনমাত্রাটা বড় কোশ্চেন উত্তর হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ায় যত সময় যায় বিক্রিয়কের পরিমাণ তত হ্রাস পায় আমি এখানে প্রাথমিক অবস্থা নিলাম 60 মোল 20 সেকেন্ড পরে দেখবে এখানে বিক্রিয়ক অবশিষ্ট আছে 10 মোল বা 20 মোল বাকিটা উৎপাদে কনভার্ট হয়ে গেছে বিক্রিয়কের পরিমাণ কমতেছে না একটা রাসায়নিক বিক্রিয়ায় যত সময় যায় বিক্রিয়কের পরিমাণ তত হ্রাস পায় বিক্রিয়কের ঘনমাত্রা তত হ্রাস পায় তাহলে ঘনমাত্রা হ্রাস পায় ডিটি সময়ের ঘনমাত্রা হ্রাস পেয়ে কম প্রাথমিক অবস্থায় সি ওয়ান বেশি ডিটি সময় পরে ঘনমাত্রা হ্রাস পাবে হ্রাস মানে সি টু ছোট সি ওয়ান বড় তাহলে আমি যদি এই ঘনমাত্রার সি ওয়ান আর সি টুর ডিফারেন্স বের করি ডিসি বের করি সেটা কী হবে সি টু মাইনাস সি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান সি টু মাইনাস সি ওয়ানের মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে নেগেটিভ হবে কারণ এখানে সি টু বড় সি ওয়ান ছোট আমাকে যদি বলা হয় ওয়ান থেকে থ্রি বিয়োগ করো তাহলে আমাদের অ্যান্সার মাইনাস টু হবে না
কারণ কি এটা ছোট এটা বড় যদি বলে সি টু থেকে সি ওয়ান বাইর করো সি টু বড় সি ওয়ান ছোট তাহলে অ্যান্সার আসবে মাইনাস ডিসি ঘনমাত্রার পরিবর্তন কত হবে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস ডিসি বিক্রিয়কের ক্ষেত্রে যেহেতু সি টু বড় সি ওয়ান ছোট যত সময় যায় তত বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় সি টু বড় সি টু ছোট সি ওয়ান বড় সি টু ছোট সি ওয়ান বড় তাহলে ছোট জিনিস থেকে বড় জিনিস বাদ দিলে অ্যান্সারের সামনে একটা মাইনাস আসবে ঠিক আছে এখন আমরা সূত্রটা বিল্ড আপ করব বুঝতেছো সবাই কি বললাম বুঝছো কেন মাইনাস আসবে ডিসি এর সামনে কেন মাইনাস আসবে কারণ আমাদের সি টু ছোট সি ওয়ান বড় সি টু ছোট সি ওয়ান বড় কারণ যত সময় যায় বিক্রিয়কের ঘনমাত্রা তত হ্রাস পায় ডিটি সময় পরে বিক্রিয়কের ঘনমাত্রা ছোট হবে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা বড় হবে তাহলে এটা মাইনাস ডিসি এই মাইনাস ডিসি হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন অর্থাৎ আমরা বলতে পারি ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস ডিসি ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস ডিসি বিক্রিয়ার হার মানে কি একক সময়ে কতটুকু বিক্রিয়া সংঘটিত হয় তাহলে আমরা বলতে পারি এক সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস ডিসি বাই ডিটি এই মাইনাস ডিসি বাই ডিটি এক সেকেন্ডে কতটুকু বিক্রিয়া হ্রাস পাচ্ছে সেটা ইন্ডিকেট করে এই মাইনাস ডিসি বাই ডিটি হচ্ছে আমার রেট অফ রিয়াকশন অর্থাৎ বিক্রিয়ার হার অর্থাৎ আমি যদি বিক্রিয়ক নিয়ে চিন্তা করি সব সময় আমার ডিটি সময় পরের ঘনমাত্রা নির্দিষ্ট সময় পরের ঘনমাত্রাটা ছোট হবে প্রাথমিক অবস্থার ঘনমাত্রাটা বড় হবে এই জিনিসটার কম্পেয়ার যদি আমি করি ঘনমাত্রার পরিবর্তন যদি আমি বের করি আমি সামনে একটা মাইনাস পাবো কারণ আমার সি টুটা ছোট সি ওয়ানটা বড় ঠিক আছে যদি আমি ওয়ান মাইনাস ফোর করি আমি অ্যান্সার পাবো মাইনাস থ্রি অটোমেটিক্যালি সামনে একটা মাইনাস চলে আসে যেহেতু এই জিনিসটা ছোট এই জিনিসটা বড় সামনে একটা মাইনাস আসবে এই জিনিসটা ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস ডিসি এক সেকেন্ডে ঘনমাত্রার পরিবর্তন মাইনাস ডিসি যদি বিক্রিয়ক নিয়ে যদি আমরা বিক্রিয়ার হার বের করতে চাই আমাদের সূত্রের আগে একটা মাইনাস আসবে কেন মাইনাস আসবে বুঝছো সবাই আচ্ছা পড়ায় আসি আমরা এখন উৎপাত নিয়ে বিক্রিয়ার হার বের করব উৎপাত আমাদের একটা বিক্রিয়া এ থেকে বি হচ্ছে এর একটা বিক্রিয়া এখানে বি হচ্ছে উৎপাত বি হচ্ছে উৎপাত প্রাথমিক অবস্থায় আমার বি এর ঘনমাত্রা সি ওয়ান ডিটি সময় পরে বি এর ঘনমাত্রা সি টু কেমন এক্ষেত্রে আমার সি ওয়ানটা বড় সি টু না সি ওয়ান ছোট সি টু বড় কারণ কি যত সময় যায় তত উৎপাত উৎপন্ন হয় আমার এখানে জিরো সেকেন্ড সময়ে কোনো উৎপাদ আমি পাবো না কিছু সময় পরে এ থেকে কিছু পরিমাণ হ্রাস পেয়ে বি উৎপন্ন হবে ঠিক আছে কিছু সময় পরে বি উৎপন্ন হবে তাহলে যত সময় যাবে উৎপাদের ঘনমাত্রা তত বাড়বে সি টু এর পরিমাণ তত বড় হবে তাহলে এক্ষেত্রে যদি আমি কম্প্যারিজনটা করতে চাই আমি যদি কম্পেয়ারটা করতে চাই আমি কী পাবো আমি পাবো ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান এটা হবে ডিসি কারণ আমার এখানে সি টু বড় সি ওয়ান ছোট যদি আমি থ্রি মাইনাস ওয়ান করি অলওয়েজ আমি ওয়ান পাবো অলওয়েজ আমি টু পাবো পজিটিভ অ্যান্সার পাবো সি টু মাইনাস সি ওয়ান বড় জিনিস থেকে ছোট জিনিস বিয়োগ করলে আমার অ্যান্সার অলওয়েজ পজিটিভ আসবে অর্থাৎ আমি এখানে প্লাস ডিসি পাব ঠিক আছে এখন এখন দেখো আমরা বলতে পারি ডিটি সময়ে
ঘনমাত্রার পরিবর্তন প্লাস ডিসি একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন প্লাস ডিসি বাই ডিটি। এই প্লাস ডিসি বাই ডিটি হচ্ছে আমার রেট অফ রিয়েকশন বা বিক্রিয়ার হার। প্লাস দিয়ে আমাকে বোঝায় বিক্রিয়কের উৎপাদের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, মাইনাস দিয়ে বোঝায় আমার বিক্রিয়কের পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। তাহলে আমি যদি বিক্রিয়ক নিয়ে চিন্তা করি আমার বিক্রিয়ার হার হবে মাইনাস ডিসি বাই ডিটি, আমি যদি উৎপাদ নিয়ে চিন্তা করি আমাকে যদি উৎপাদের ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমার বিক্রিয়ার হার হবে ডিসি বাই ডিটি। আমার একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য এই এ থেকে বি হচ্ছে এই বিক্রিয়ার হার আমরা লিখতে পারি আর ইকুয়াল টু, যদি বিক্রিয়ক নিয়ে আমরা কল্পনা করি মাইনাস ডিসি বাই ডিটি, যদি উৎপাদ নিয়ে আমরা কল্পনা করি প্লাস ডিসি বাই ডিটি। অলওয়েজ এই মানগুলোর ভ্যালু সবসময় সমান হবে। তাহলে সূত্রের সাহায্যে বিক্রিয়ার হার, সূত্রের সাহায্যে বিক্রিয়ার, হ্যাঁ প্লাস দিতে পারো, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। বিক্রিয়ার হারের সূত্র নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বিক্রিয়ার হারের একক মোল পার লিটার, মোল লিটার ইনভার্স ওয়ান, সেকেন্ড ইনভার্স ওয়ান।